হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আর কি টপিকস নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে 5টি আন্ডারভ্যালু শেয়ার, তো সেই শেয়ারগুলো আসলে বেশ কিছুর পরিমাপই আসলে উল্লেখ করা হবে। তো আশা করি আপনারা জেনে উপকৃত হবেন যে কোন 5টি শেয়ার আন্ডারভ্যালু অবস্থানে আছে এবং তাদের সম্বন্ধে টুকটাক আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা মূল পর্বে যাওয়ার আগে একটি কথা বলে নিই যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের আপনার বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা প্রথমে জেনে নেই হচ্ছে যে ব্যাংক সেক্টরে যদি আন্ডার ভ্যালু অবস্থানে থাকে সেটি হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক। আমরা যদি প্রথমত দেখি তাহলে তাদের দেখবো যে পি রেশিও সবচেয়ে লোয়েস্ট, মানে আপনার হচ্ছে গিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সবচেয়ে লোয়েস্ট পি রেশিও অবস্থানে আছে সাউথ ইস্ট ব্যাংক 2.77 পয়েন্টে। এবং এটি কেন আন্ডার ভ্যালু, কারণ তাদের প্রথমত হচ্ছে যে পি রেশিও আমার কাছে মনে হয়েছে কম এবং পাশাপাশি তাদের নেভ হচ্ছে যে 26.86, যেটি একটা শেয়ারের প্রায় আপনার অর্ধেকের কাছাকাছি দেখা যাচ্ছে প্রাইসের তুলনায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে অলরেডি এটি অনেক ক্ষেত্রে আন্ডার ভ্যালু অবস্থানে আছে। তো সাউথ ইস্ট ব্যাংক এখানে আমার কাছে মনে হয়েছে প্রথমত। এরপরে যদি আমরা ধরি ব্যাংক খাতের অন্য আরেকটি শেয়ার, সেটি হচ্ছে গিয়ে আমি সেটা যদি ধরি তাহলে সেটা থাকবে যে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের আমরা যদি পি রেশিও দেখি তাহলে 7-এর কোঠার কাছাকাছি এবং তাদের যে বর্তমানে প্রাইস সেটি হচ্ছে গিয়ে 23.20 টাকা, এবং নেভের যে পরিমাণটা প্রাইস সেটা হচ্ছে যে পার শেয়ার নেভ হচ্ছে গিয়ে 30.71 টাকা। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা সাউথ ইস্ট ব্যাংকের তুলনায় আরেকটু কিছু আন্ডার ভ্যালু অবস্থানে আছে এবং আরও অন্যান্য ব্যাংক থাকতে পারে, বাট আমি আমার কাছে মনে হয়েছে যে প্রথমত এই দুটো ব্যাংকই আন্ডার ভ্যালু অবস্থানে আছে। এরপরে যদি ধরি তাহলে হচ্ছে গিয়ে হোটেল এবং ট্যুরিজম ট্রাভেল সেক্টরের হচ্ছে যে অন্যতম শেয়ার, সেটি আমরা এই মুহূর্তে খুব জানি যে জনপ্রিয় ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। এই কোম্পানিটির যদি আমরা দেখি যে তাদের ন্যাবের পরিমাণটা সেটা অনেক ভালো একটা ন্যাব, তাদের সম্পত্তি পার শেয়ার হচ্ছে যে 96.57 এবং তাদের পি রেশিওটা এখন পর্যন্ত যেটা আছে আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো একটা জায়গায় এবং সেটি আমার কাছে মনে হচ্ছে যে প্রাইস তুলনায় একটা সুইটেবল অবস্থানে আছে। তো এখনও মনে হচ্ছে যে এই শেয়ারটি আন্ডার ভ্যালু অবস্থানে আছে এবং আমরা জানি যে তারা পাওয়ার সেক্টরে বিজনেস করতে যাচ্ছে, তো আগামীতে তাদের হয়তো আমরা খুব ভালো একটা প্রফিট টেক দিকে দেখতে পাব। এরপরে হচ্ছে যে ফার্মা সেক্টরের একটি শেয়ার, যেটি হচ্ছে গিয়ে একমি ল্যাব, যেটি হচ্ছে যে এখন পর্যন্ত যতটি আমরা স্টকগুলো দেখালাম তার মধ্যে হচ্ছে যে একমি সবচেয়ে হচ্ছে যে ন্যাবের পরিমাণটা বেশি। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে তাদের ন্যাব হচ্ছে যে 100-এর কোঠায় এবং সে তুলনায় আবার তাদের পি রেশিও অনেক কম আছে। তো এর কারণে আমার কাছে মনে হচ্ছে তারা অনেক আন্ডার ভ্যালু অবস্থানে আছে এবং তাদের প্রাইস বর্তমানে চলছে 86.70 টাকা এবং পাশাপাশি তারা জুন মাস থেকে এপিআই প্রজেক্ট লঞ্চ করবে, যার ফলে দেখা যাবে যে তাদের যে কাঁচামাল আপনার আমদানি করতে হতো সেটার থেকে অনেকাংশেই হচ্ছে যে অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আমদানি করতে হবে না, তারা নিজেরাই সেই কাঁচামালগুলো তৈরি করবে এবং দেখা যাবে যে তাদের প্রফিট গ্রোথটা আরও ইনক্রিজ হবে আগামী বছরগুলোতে। তো এই হচ্ছে যে একমি আমার কাছে মনে হয়েছে বেশ আন্ডার ভ্যালু অবস্থানে আছে। এরপরে যদি আমরা যদি দেখি তাহলে পাওয়ার সেক্টরে সেটি হচ্ছে যে এনার্জি পাওয়ার জেনারেশন, যেটি আমরা জানি যে গত বছর আপনার স্টক মার্কেটে লিস্টেড হয় এবং এরপরে এই স্টকটির আমরা তাদের প্রাইস ধরে থাকতে দেখিনি, ক্রমাগত হারে তারা একটা ডাউন ট্রেন্ডে আছে এবং এই স্টকটির আমার কাছে মনে হচ্ছে যে তাদের নেভের যে অবস্থান এবং তাদের যে স্টকটির যে প্রাইস সেই হিসেবে এখন পর্যন্ত বেশ অংশেই দেখতে পাচ্ছি যে আমরা তারা হচ্ছে যে কিছুটা আন্ডার ভ্যালু অবস্থানে আছে।
এর থেকে হয়তো আরো অনেক ভালো ভালো হয়তো স্টক অবশ্যই আন্ডার ভ্যালু অবস্থানে আছে, বাট সাময়িক ভাবে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার কাছে চোখে লেগেছে, কিন্তু এর তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে আরো অনেক ভালো স্টক আছে। এটা আমি কোনোভাবেই ইনফ্লুয়েন্স করছি না আপনাদেরকে, আমি এইখানে বারবার বলছি যে এর তুলনায় আরো অনেক ভালো স্টক আছে যে অনেক আন্ডার ভ্যালু অবস্থানে আছে। আবার এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা এতক্ষণ যে মানে টোটাল যে 5টি স্টক দেখলাম তার মধ্যে হচ্ছে যে সবচেয়ে হচ্ছে যে এনার্জি প্যাকের আমরা পি রেশিওটা বেশি দেখতে পাচ্ছি। তো অবশ্যই আরো অন্যান্য কম পি রেশিও ভালো ভালো স্টক রয়েছে, বাট আমার কাছে স্টিল নাও এটা কিছুটা আন্ডার ভ্যালু অবস্থানে রয়েছে মনে হচ্ছে। এই ছিল 5টি স্টক আপনাদের সামনে তুলে ধরার, শুধু এখানে নেবের উপর ভিত্তি করে না এবং হচ্ছে যে পি রেশিওর উপর ভিত্তি করে না, এখানে অনেক কিছুই ক্যালকুলেশন আছে যে তাদের ইপিএস কোম্পানি সব কিছু মিলিয়ে নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে তারা যে পারফরমেন্সটা করছে এবং আমাদের দেশে যে ইকোনমিকে যে ইম্প্যাক্টটা ফালাচ্ছে সে তুলনায় আমার কাছে মনে হচ্ছিল যে তারা এখনো এই যে দরে আছে সেটার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এখনো আন্ডার ভ্যালু অবস্থানে আছে। তো এখানে অবশ্যই কোনো ধরনের বাই সেল নির্দেশনা করা হচ্ছে না, আপনাদের সাহায্যার্থেই জাস্ট ইনফরমেশন গুলো তুলে ধরা। তো আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হলেন। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার জেনে বুঝে বিনিয়োগ করুন।